হ্যাঁ হ্যাঁ, পার্সোনাল ফেসবুকে নক দিবেন, ইনশাল্লাহ আমি সেখান থেকে আপনাদের হ্যালো, ইয়া করব। আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন না? হ্যালো, হ্যাঁ হ্যাঁ আমি শুনতে পাচ্ছি, শুনতে আচ্ছা পাচ্ছি। তো যাই হোক, আমি আজকে আপনাদের কাছে তাহলে, হ্যাঁ শুনতে পাচ্ছি, শুনতে পাচ্ছি। আজকে তো আপনাদের লাস্ট ক্লাস, আমি আপনাদের কাছে কিছু কথা বলি। নাম্বার ওয়ান, আমি একজন একজন করে একটু শুনতে চাই যে আপনারা যে হচ্ছে আশা নিয়ে ডিজিটাল আইটি ইনস্টিটিউটে আসছিলেন, তো এই ডিজিটাল আইটি ইনস্টিটিউট আপনাদেরকে কতটুকু হেল্প করতে পেরেছে বা আমি আপনাদেরকে শিখাতে পেরেছি, এই বিষয়টা যদি একটু একজন একজন করে একটু মন্তব্যগুলো দিতেন, এটা আমার জন্য একটু ভালো লাগতো। হ্যালো, জি বলেন আমি বলবো? বলেন। হ্যাঁ হ্যাঁ বলেন। হ্যালো সাদিকুর রহমান ভাই। জি ভাই, শুনতে পাচ্ছি, বলেন। হ্যাঁ, আপনি আসলে, আমি আমার পার্সোনাল ওপিনিয়নটা বলি, বলেন। পার্সোনাল ওপিনিয়নটা বলি, সেটা হচ্ছে আপনারা এখান থেকে প্রত্যাশার চেয়ে আরো বেশি শিখতে পারছি, এবং আপনি আন্তরিকতার সাথে শিখেছেন, এবং আমরা আসলে অনেক উল্টাপাল্টা প্রশ্ন করছি যেগুলো আসলে বোকার মতো প্রশ্ন হয়েছে, তবুও আপনি অত্যন্ত ধৈর্যের সাথে জবাব দিচ্ছেন, এটা আমি পরবর্তীতে বুঝতে পারছি আমরা আর কি, যে এই প্রশ্নটা আসলে করাই উচিত হয় নাই, দেখা গেছে যে আমরা আসলে এই প্রশ্নটাই করছি, কারণ আমরা নতুন ছাত্র হিসাবে আপনি অত্যন্ত ধৈর্যের সাথে উত্তর দিচ্ছেন, এতে আমরা আসলে যদি আপনি ধৈর্যের সাথে উত্তর না দিতেন, তাহলে হয়তো পরবর্তীতে আমরা প্রশ্ন করার আমরা আগ্রহ হারাই বলতাম, এর হ্যাঁ থেকে হ্যাঁ আমরা একটা শিখতে পারছি, এটা একটা পজিটিভ দিক আমার, আমি আমার ওপিনিয়ন থেকে বলতে পারি, আচ্ছা হ্যাঁ আমি ভাই, যথেষ্ট শিখতে পারছি। যাক আলহামদুলিল্লাহ, কথাটা শুনে ভালো লাগলো। এখন ব্যাপার হচ্ছে আমরা যতটুকু শিখেছি, কি মনে হয় ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস বা অনলাইনে যে কোনো জায়গায় গিয়ে আমরা কাজ করার উপযোগী হয়েছে কিনা বা করতে পারবো কিনা চেষ্টা করলে? অবশ্যই ইনশাল্লাহ, অবশ্যই অবশ্যই, সেই কনফিডেন্সের জায়গাটাই হচ্ছে প্র্যাকটিস বড় কথা। করবে এবং এখান থেকে প্র্যাকটিস করবে, সে সব জায়গায় কাজ করতে পারবে, প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস প্র্যাকটিস এন্ড প্র্যাকটিস, এটার বিকল্প নাই, তাই না ভাই? আপনি যে কাজই করেন প্র্যাকটিস করতেই হবে, অবশ্যই। অবশ্যই অবশ্যই। ঠিক আছে ভাই, শুভকামনা সবার জন্যই, আপনাকে ধন্যবাদ। আর কেউ বলতে চাচ্ছেন কিছু? স্যার আমি বলতে চাচ্ছিলাম, বলেন। জি শুনতে পাচ্ছি, কাইন্ডলি বলেন। স্যার আমি বলতে চাচ্ছিলাম এটা যে আসলে ইনস্টিটিউটে যোগ দিয়ে আমি আসলে অনেক কিছু জানতে পারছি কম্পিউটার সম্পর্কে, আমি অনেক আগেই মানে এটা শিখছিলাম, টাইপিং শিখছিলাম, অফিসিয়াল কোর্সটা শিখছিলাম, কিন্তু এরপরে জানতাম না যে আসলে এর ভিতরে অনেক কিছু আছে, তা আমি ল্যাপটপ কেনার পরে আমি এটা ভালোভাবে ব্যবহার করতে পারছিলাম না, তবে এখানে যোগ দেওয়ার পরে আমার অনেক কিছুই এর মধ্যে আসছে, আর বুঝতে পারছি যে আসলে মানে সময়ের অভাবে অনেক কিছু করা হচ্ছে না, আগে জানতাম না যে এর ভিতরে এত কাজ আছে, এখন বুঝছি যে সময়, শুধু সময় নিয়ে কাজ করলেই অনেক কিছু সম্ভব, এখন সময় পাচ্ছি না কাজ করার জন্য, কিন্তু আগে সময় থাকা সত্ত্বেও কাজ করতে পারছিলাম না, তা এখানে আসার পরে যাই হোক মোটামুটি তোমার 2-3টা ক্লাস গ্যাপ গেছে, গত ক্লাসে করতে পারি নাই, তার আগের ক্লাসটা করতে পারছি না, এই তো যাই হোক আজকে ক্লাসে ছিলাম, একটু দেরি করে আসছি যদিও, তো যাই হোক পর্যন্ত যাই আসছে অনেক কিছুই আসছে স্যার, অনেক কিছু বুঝতে পারছি, অনেক কিছু জানা আছে, অনেক কিছু শিখছি আর কি এখান থেকে, এই ঠিক আছে ভাই, ধন্যবাদ আপনাকে। তো ডিজিটাল আইটি পরিবারের কাছে যেহেতু আপনি আসছেন, ইনশাল্লাহ আপনারা সবসময় থাকবেন, এই কোর্সটাই আপনাদের শেষ না, পাশাপাশি আমি আপনাদেরকে সর্বাত্মক চেষ্টা করব, যখন আপনারা কাজ করতে গিয়ে কোনো প্রবলেমে পড়বেন আমাকে হয়তোবা আমি সাথে সাথে রিপ্লে যদি নাও দিতে পারি, আপনার একটা স্ক্রিনশট কিংবা স্ক্রিন রেকর্ডার দিয়ে 2 মিনিটের একটা ভিডিও আমাকে যদি আমাকে ফেসবুকে পার্সোনালও নক করেন, আমি পরবর্তীতে কিন্তু সেটার রিপ্লে দিব ইনশাল্লাহ। ঠিক আছে, অবশ্যই ঠিক আছে, আমরা মনে করি একেবারে আপন মানুষের মতো এই কাছাকাছি অনেক কথা বলেছি বিগত ক্লাসে, তাও স্যার এই হিসাবে মনে কিছু নিব না, যেহেতু আজকে শেষ ক্লাস হয়তো বা এরকম আর সরাসরি কথা নাও হতে পারে। আচ্ছা আচ্ছা, না কেন হবে না ইনশাল্লাহ, আমাকে যখনই মনে হবে আপনার নক দিবেন, কথা হবে। ঠিক আছে, কিন্তু এখন যেভাবে যতটা ফ্রি হয়ে কথা বলতেছি হয়তো এরকম আর কি। হ্যাঁ, একসাথে তো আসলে হওয়া হয় না এরকম ভাবে। আচ্ছা এটাই আর কি, ঠিক আছে, ধন্যবাদ ভাই আপনাকে। তানভীর মাহমুদ, জি ম্যাম, আপনি কিছু বলেন। হ্যাঁ, আমি এই এখানে ক্লাস করার আগে অনেকগুলো জায়গায় আপনার ঘোরাঘুরি করছি অনলাইনে ক্লাস করার, তবে সেরকম ইয়া পাই নাই, তো মনে করতাম যে সরাসরি ক্লাসে যায় ক্লাস করা আর অনলাইনে ক্লাস করার মধ্যে অনেক পার্থক্য, কিছু জায়গায় আপনার দেখলাম ভিডিও যে এখানে ক্লাস এরকম করায় ওই রকম করায়,
আর লাস্ট মুহূর্তে ফেসবুকে দেখলাম আপনাদের এই পেজটা পেজটা দেখে এখানে দুইটায় ভিডিও দেখলাম, তো ভালো লাগছে আমার যে অন্য সাইটগুলো থেকে এখানে কাজটা একটু ভালো। আর আপনি যেটা বুঝাইছেন সেটা আমার কাছে অসাধারণ, জানি না অন্যদের কাছে কিরকম লাগছে, আমার কাছে ভালো লাগছে জিনিসটা, আর আমি খুব উপকৃত হয়েছি এখান থেকে। আচ্ছা অনেক ধন্যবাদ ভাই, ইনশাল্লাহ আমি আছি থাকবো। তাহরিমা তানিয়া আপু, আপনি একটু কিছু বলেন, আপনি তো আমাদের ব্যাচে মেয়ে একজন, সো আপনার কি মতামত, আপনি কতটুকু শিখতে পারলেন বা আমি শিখাতে পেরেছি? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম, বলেন স্যার। এই আমার ডিজাইনের প্রতি অনেক একটা ছিল স্যার, আগ্রহ ছিল, তো আমি এটা থেকে আর কি মানে গ্রাফিক ডিজাইন কি সেটা আমি আগে কিছুই জানতাম না। আচ্ছা, তো যখন মানে ইউটিউবে সার্চ দিলাম তখন যখন দেখলাম যে এখানে অনেক কিছু শেখার আছে, তো স্যার আপনাদের পেজে করলাম, তখন অনেক কিছুই শিখলাম স্যার। তো স্যার ওই যে আমি এই কেপি আর্ট এক্সিবিশন 2020 না স্যার? জি জি জি। ওইটার মধ্যে স্যার একটা ছবি আমি করছিলাম স্যার, দিছিলাম ওদের কাছে, তো ওইটা আবার সিলেক্টেড হয়েছে স্যার। মাশাআল্লাহ মাশাআল্লাহ। যেটা ব্রাশ টুল দিয়ে করেছিলেন? হ্যাঁ হ্যাঁ স্যার, ব্রাশ টুল দিয়ে যেটা সাদার মধ্যে যেটা স্যার ওইটা সিলেক্টেড হয়েছে। আচ্ছা খুবই ভালো, এটা তো খুবই সুখের মানে সুখবর। তো এটা তো আপনি হচ্ছে গ্রুপে একটা পোস্ট করলেও পারতেন, সবাই দেখলে তো আরো আগ্রহ পেত। যেমন গত ক্লাসে বুঝি নাই তো স্যার, দিব না স্যার। আচ্ছা আচ্ছা, গত ক্লাসে আমার হচ্ছে একটা স্টুডেন্ট আলহামদুলিল্লাহ freelancer.com এ আপনার হচ্ছে একটা কাজ মানে হচ্ছে পেয়েছে এবং সেটা কমপ্লিট করেও দিয়েছে। তো এটাও এই যে এই জিনিসগুলো ভালো লাগার জায়গা, যে আপনারা এখানে আসছেন, এখান থেকে কিছু শিখছেন, পাশাপাশি চেষ্টা করতে করতে কিছু একজন করে ফেলছেন। এখানে সবাই যে করতে পারবে তেমন না, কিন্তু আশা তো রাখতে পারি যে না আমরা সবাই পারবো, কারণ আপনাদের ধৈর্য, আপনাদের জায়গাটা আপনাদের নিজের কাছে, যে আমরা যতটুকু পানিতে নামবো ততটুকুই আমরা ভিজবো, যতটুকু আমরা শিখবো ততটুকু প্র্যাকটিস করলেই ভালো কিছু করতে পারবো, এটা বিশ্বাস করি তো এখানে সবাই। আচ্ছা ঠিক আছে, ইনশাল্লাহ আমরা শুনলাম কয়েকজনের, আর কেউ? রাফিন ভাই, তারপর হচ্ছে এমডি শাহপরান ভাই। আমি আরেকটা জিনিস বলতে চাই আসলে। বলেন ভাই। হ্যাঁ বলেন। সাদিকুর রহমান ভাই। জি ভাই। সেটা হচ্ছে আমি যখন প্রথম আসলে 1000 টাকা দিয়ে ভর্তি হয়েছি, তখন আমি তা বললাম যে আসলে তো এই জগতের মধ্যে কিছু কিছু সব আছে, তখন চিন্তা করি নাই যে এত সুন্দর ভাবে আপনারা ক্লাস ক্লাস করবেন এবং অথেন্টিকলি ছাত্রদের কেয়ার নেবেন, চিন্তা ওই করি নাই। হ্যাঁ অনেক সময় অনেকে আসলে বলে এই কম টাকায় কোর্সের কথা বললা পরে আর ছাত্রদের ওইভাবে খোঁজ খবর নেয় না। আমি আসলে পার্সোনালি ওদের নাম বলতে চাই না, কিন্তু আপনার আশা শেষ পর্যন্ত আমাদের সঙ্গে যে সহযোগিতা করছেন পরিবারের মতো, এটা মনে রাখার মতো আমি মনে করি। আচ্ছা ভাই, তো এই জায়গাটা আমরা ধরে রাখতে চাই, আর আপনাদেরকে সাথে নিয়েই তো ডিজিটাল আইটি ইনস্টিটিউটের পথ চলা, সো আপনারাও থাকবেন ইনশাল্লাহ নেক্সটে, আর আমিও আছি। তো আপনাকে ধন্যবাদ আবারও। আর জাহাঙ্গীর আলম ভাই, আসাদুজ্জামান ভাই, রাফিন ভাই, আপনারা কিছু বলেন কাইন্ডলি। জি শুনতে পাচ্ছি, বলেন। ভাই একটু জোরে বলবেন, শুনতে পাচ্ছি না। জি ওদের আউটপুট এরকম হয় না বিধায় আমি আর ওই জিনিসে অ্যাটেন্ড করি নাই, এবং সে সুন্দর ওদের এখানে আলহামদুলিল্লাহ আপনাকে ওয়েলকাম। ঠিক আছে ভাই, সব অনেকের কথাই শুনলাম আমরা,
আর কেউ কিছু বলতে চাচ্ছেন আজকে? তাহলে আমরা এই পর্যন্ত রাখতে চাচ্ছিলাম। হ্যালো, জি। তো ঠিক আছে, আপনারা সবাই ভালো থাকেন, সবাই হচ্ছে অনলাইনে ট্রাই করেন, সবাই সবার স্বপ্নের লক্ষ্যে আপনারা পৌঁছান সেই কামনা করছি, আর পাশাপাশি আমার জন্য দোয়া করবেন, আপনাদের সবার জন্য দোয়া রইল। ঠিক আছে, আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ। আবারও হয়তোবা কোনো এক সময় কথা হবে আপনাদের সাথে, আর পাশাপাশি গ্রুপে অনেক অনেক সময় হচ্ছে আমরা যারা আসি, আপনারা হচ্ছে সবাই কি করতে পারেন, ওই আমাকে ফেসবুকে এমনিতেও নক দিতে পারেন, বা গ্রুপে তো কম বেশি কমেন্ট বক্সে অনেক সময় লেখার সুযোগ আছে, আমি দেখলে আপনার বিষয়গুলো রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো আপনাদের। ঠিক আছে।